বিগত কয়েক মাস আগে বন্যার জল কমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন এখন পর্যন্ত মানসিক বা আর্থিকভাবে পুরোপুরি সবল হয়ে উঠতে পারছেন না। তাই সিবিএম ইন্ডিয়া ট্রাস্ট নামের স্বেচ্ছাসেবী সংগঠন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বুধবার লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল স্থিত আশাপল্লী হোস্টেল অ্যান্ড স্কুল ট্রাস্টের সহযোগিতায় এবং সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের তরফ থেকে লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত বোয়ালি চেঞ্জুর জিপির বেশ কয়েকটি গ্রামের প্রায় 400 হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, নুন, তেল, চা পাতা, চিড়া, সয়াবিন ইত্যাদি। বন্যার পর থেকে এ পর্যন্ত সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় 2000টিরও অধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানালেন ট্রাস্টের কর্মকর্তারা। তৎসঙ্গে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করে যাচ্ছেন তারা। সিবিএম ইন্ডিয়া ট্রাস্টের হয়ে সহযোগিতায় রয়েছেন আশাপল্লী হোস্টেল অ্যান্ড স্কুল ট্রাস্টের কোঅর্ডিনেটর চার্লিস রিম্বাই, গাইলন গেংমাই, স্টার্লিং রূপসী, সচি থাপা, পারি লামা প্রমুখ। লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আজকে যে তোরা জিনিস পাইলি, কিরকম লাগলো ওদের জিনিস দেওয়াটা? ভালো লাগলো। কি কি জিনিস কিছু না, নাম বলে নাম আছে দেখতে, চাউল, ডাল, চিড়া পাইলি না। আমরা গত ফ্ল্যাটের কারণে ইনকল উইথ দ্য সাপোর্ট অফ দ্য সিবিএম, সিবিএমের সাপোর্টের দ্বারা আমরা আজকে যে রিলিফ ডিস্ট্রিবিউশন আইলাম বাউলি চেঞ্জুরে ইন কোলাবোরেশন উইথ আশাপল্লী ক্রিশ্চিয়ান হোস্টেল অ্যান্ড স্কুল ট্রাস্ট। আজকে 460 আমরা আজকে নিয়ে 10টা গ্রাম কাভার করি আর সারছে। আর 2100 হাউস হোল্ড আর মেডিকেল ক্যাম্প 4টা করা হয়ে গেছে। 880 পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়েছে, দাওয়াই দেওয়া হয়। আরও আমরা মেডিকেল ক্যাম্প আরও 12টা ক্যাম্প বাকি রয়েছে। আমরা এই মেডিকেল ক্যাম্পে 4000 পেশেন্টের টার্গেট করলাম যে দেখা চিকিৎসা করলাম। এর মধ্যে আছে ডাল, চিনি, চিড়া, লবণ, তেল, সয়াবিন, চাপাটা, চাল আর এই সংস্থার দ্বারা যে আপনারা আজকে সাপোর্ট পাইতেছি এটা দেওয়া হয়। তারা ঘরে প্রতি প্রতি ঘরে গিয়ে হাউস হোল্ড সার্ভে করা হয়, আইডেন্টিফাই করা হয় কে দরকার পড়লো তারা। আপনারা সংবাদ মাধ্যমরা যে ওই যে এই যে রিলিফ ডিস্ট্রিবিউশনের যাওয়ারে আমরা অনেক শিক্ষা পাইলাম। অনেক গ্রামবাসীগুলা অনেক কষ্টর মধ্যে আছে, এইটাই আমি যে রিকোয়েস্ট করি। আর অনেকজন এনজিও এরকম মানে গ্রামে গিয়া জায়গার জায়গার গিয়া অনেক অনেকটা গ্রাম বাকি রয়েছে, অনেক কষ্টর মধ্যে আছে। মানে এতিয়া ধরক সাইড কন্ডিশন চাই আমি কাম করব লাগবে ইয়াত। এটা যেহেতু ইয়াত মার্কেট এরিয়ায় বহি গেছে না, ইয়াত ড্রেনবিলাক পুরা ক্লিয়ার করব লাগিব। প্রথম ড্রেনটি ক্লিয়ার করি য'ত য'ত বেয়া আছে সেইখানি আমি রিপেয়ারিং করিম। আর এক্সট্রা আমার যেখানি কাম আছে সেখানি কাম আমি যেখানি দরকার হয় সেখানে আমি করব লাগিব। আৰু স্যার এটা কথা আছে, মানে এই ড্রেনবিলাকৰ ইমান ইয়াতে পানীটো গলে মানে অলপমান অসুবিধা হয়, পানীটো মানে ক্লিয়ার নহয় আর এইটো কারণে আপনি কি ব্যবস্থা লব? মানে এইটো মানে যাতে পার্মানেন্টলি এটা ব্যবস্থা করব লাগে, এইটো রাইজের এটা দাবি উত্থাপন করেছে আর। মানে পার্মানেন্ট তো এটা মানুষে অল্প এটা মানুষখানি অল্প সিনসিয়ার হব লাগিব, যাতে বস্তু পাতি ড্রেনটো ক্লিয়ার রাখে। আমি ড্রেনটো সাফা করব কমপ্লিট করি আর পানিটো কোনফালে একচুয়ালি দিয়া আছে আগত পানিটো সিপিনে যায় না এপিনে যায় যাতে ড্রেনত মজুরিকে ড্রেনত করব পারে আমি সেটো এটা চেষ্টা করি। মানে কিমান দিনের পিছত কাজটা আরম্ভ হব? কামটো তো ইমিডিয়েট হবো, এখানে অল্প ক্লিয়ারে আমি ক্লিয়ার করব লাগবে প্রথম, কারণ এই কামটো আমার হয়ে আছে, এটা লেয়ার আমার দেওয়া হয়ে আছে, খালি আমার সাইডখানি আমার ক্লিয়ার লাগে। এটা আমি ড্রেনবিলাক আমি সাফা করিম, করার পিছত ড্রেন কত ড্যামেজ আছে কি আছে সেখানে আমি অল্প চাই লম। স্যার একটা কথা হয়েছে, এই এই জায়গাটো ইমান ইমান দিনের পর মানুষ রাইজে ইমান কষ্ট করে আছে, মানে ইমান কমপ্লেন করে আছে, এই ইঞ্জিনিয়ার স্যারের লগত কথা পাতিছে, ইঞ্জিনিয়ার স্যার ইয়াত আহিছে এটা দেখিছে, তারপিছত অলপমান মাটি পালাইছে, তারপিছত এতিয়ালৈকে এই জল ইয়াত পানি
Kode hetur karena ini bilang clear korabo, ini kita clear korban, tak perlu lagi.